পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377। আবারও বলে দিই, 9051463377। চট করে চলে এসো বন্ধুরা। শিলভদ্র দত্তর বাড়িতে পিকে টিম এসেছিল, কি বলবেন দাদা সে বিষয়ে? এটা তাদের দলের ব্যাপার, এখানে আমার কিছু বলার নেই। দাদা বিচ দিচ্ছে, এটা খুব বড় মিছিল নয়, এর থেকে বড় মিছিল অপেক্ষা করছে। এবং যারা মিছিলে অংশগ্রহণ করবে তারা তৃণমূলের পার্টি অফিসে, কারুর ঘরে, কারুর বাড়িতে এবং সাধারণ মানুষের ঘরে ঘরে রয়েছে। ভয়তে বেরোচ্ছে না, খালি কয়েকটা দিন অপেক্ষা, তারা জন সুনামির মতো বেরিয়ে পড়বে। সেটা তাদের ব্যাপার, সে তো সদস্য বোধ ছাড়েনি ভাই, কারণ সে কি করবে না করবে তার ব্যক্তিগত। দাদা যদি দলে আসতে চাই আপনার কি স্বাগত জানাবেন? এটা দলের উচ্চ নেতৃত্বের ব্যাপার, তবে শিলদাকে আমি যতদিন চিনি ভদ্র সজ্জন ব্যক্তি, এলে নিশ্চয়ই দলের লাভ। দাদা গোটা বীজপুরের কতজন কাউন্সিলর পা বাড়িয়ে আছেন কি বলবেন? গোটা বীজপুরের কতজন কাউন্সিলর পা বাড়িয়ে আছেন? কাউন্সিলর অনেকেই বাড়িয়ে আছে, কাউন্সিলর দিয়ে দল নয়, দল হচ্ছে কর্মীদের দিয়ে, দল হচ্ছে ভারতীয় জনতা দিদি যে ভাবা হয়ে গেছে তাই দিয়ে। যারা আসতে চাইবে নিশ্চয়ই তাদেরকে স্ক্রিনিং করা হবে, নিয়ে তারপর ডিসিশন নেওয়া হবে। তৃণমূল নেতা কাউন্সিলর দিকে নিয়ে কটাক্ষ করেছেন? এলাকার কাউন্সিলর হয় তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে এলাকার মানুষরা, কেননা মহিলারাই জানে প্রকৃত উন্নয়ন কীভাবে ঘরে ঘরে পৌঁছে দিতে হয়। তিনি মহিলাদের অসম্মান করলেন। দাদা যেভাবে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছে, যারা আক্রান্ত হয়েছে তারা এর ডিসিশন নেবে, আমরা খালি বলবো সন্ত্রাস আমরা করব না, সকলকে স্বাগত জানাবো, সকলকে নিয়ে চলবো। কিন্তু যে ছেলেটার মাথায় একটা সেলাই পড়েছে সেই ছেলেটার সেলাই তো আমি মুছে দিতে পারবো না, যে ছেলেটার হাতটা ভেঙে গেছে তার হাতটা আমি জোড়া লাগিয়ে দিতে পারবো না, তাদের ডিসিশন তারাই নেবে। পিকে কি এখন দল ঠিক করবে? সেটা তাদের ব্যাপার, পিকে কে, পিকে তৃণমূল কংগ্রেসের কে না অন্য দলের কে আমি তো জানি না, তাহলে পিকে সম্বন্ধে আমি বলতে যাবো কেন? ভাইপো বলছেন আর ভাইপো আমাকে বলবেন না, সে ভাইপোর ব্যক্তিগত ব্যাপার, ভাইপো তাকে তাই আমি জানি না, ভাইপো ভাইপোকেই বড় করা হচ্ছে। দাদা আপনি দলে থাকাকালীন আমি বীজপুরবাসীর উদ্দেশ্যে একটাই জিনিস বলবো, সামনে ভোট, সঙ্গে থাকুন, ভরসা রাখুন, আগামী দিন আপনাদের পাশে। শুভ্রাংশু রায় উন্নয়নের ডালিনি যেমন ছিল তেমন আগামী দিনেও থাকুন। দাদা পাশাপাশি হচ্ছে লোককে আজকে আমরা মিছিলে আনিনি, যারা আপনাদের ঘরে বসে রয়েছে মিছিলে হাঁকার জন্য আমাদের সাথে। আজকে আপনাদের সাথে যারা রয়েছে, যারা আপনাদের সাথে ঘুরছে তারা আমার নামে পুজো দিচ্ছে, আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনারা একুশের পরে ঘরেই থাকবেন, খালি উন্নয়নটা আমাদের করতে দিন। মোদীজি সারা ভারতবর্ষে যে উন্নয়নের ধারা চালু করেছে, বিহার থেকে বাংলা এই কয়লা চল লালা পল্ল ধরা, তৃণমূল তুই এবার পালা, এই কয়লা পাচার করি পল্ল ধরা, তৃণমূল তুই এবার পালা, এই কয়লা পাচার করি লালা করবে ধরা। এটা মানুষের স্বার্থে এবং আগামী 2021 যে বিধানসভা নির্বাচন হবে তার একটা কার্টুন দেখানো হলো বীজপুরে, যারা বীজপুরের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বলছে বিজেপি নাকি থাকবে না,
কোথায় থাকবে সেটা আমরা জানি না, কি মেরে দেবে না ঘরে ঢুকিয়ে দেবে, তা আগামী দিন বিচপুরের মানুষ তার প্রমাণ দিয়ে দেবে। এবং আমরা নিশ্চিত পশ্চিম বাংলা থেকে শুভ নাকার নাক কাটা যাবে 2021। সবে তো উইকেট পড়ছে, 2021 পড়তে এখন দেরি আছে, 2000 ডিসেম্বর আগামী ডিসেম্বর মাসের মধ্যে যারা তৃণমূল কংগ্রেসটা করছে তাদের 70% ভারতীয় জনতা পার্টির কংগ্রেসের হয়ে ভারতীয় জনতা পার্টির যোগ দেবে, এটা আমরা নিশ্চিত। এটা বাংলার মাটি, বাংলার সংস্কৃতি, বাংলার লোক বাইরের লোককে পছন্দ করে না। মরে যাওয়ার পরে খোল ছেটায় তো মমতা বন্দ্যোপাধ্যায় দল মারা গেছে, ওটা চিন্তা করতে হবে না। শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা গ্রহণ করুন কাঁচরাপাড়া স্টেশন রোড এক্সপ্রেস বাজারের পক্ষ থেকে। এবার এক্সপ্রেস বাজারে উইন্টার কালেকশনে পেয়ে যাচ্ছেন আপডেট স্টাইলের সোয়েটার, সোয়েটার সেট, জ্যাকেট, পাজামা, ইনফ্যান্ট ব্ল্যাঙ্কেট, এছাড়াও পাবেন বয়েজ বাই ওয়ান গেট ওয়ান জিন্স এবং আরও এক্সক্লুসিভ আয়োজন। দেরি না করে মেগা অফারে উইন্টার সিজনের কেনাকাটা করতে আজই আসুন কাঁচরাপাড়া স্টেশন রোড এক্সপ্রেস বাজারে। আপনার জন্য অপেক্ষা করছে এক্সপ্রেস বাজার, এক্সপ্রেস বাজার, এক্সপ্রেস বাজার।